কোলাঘাটে বড়িশা স্বামীজি একাডেমি ও এলাকার মহিলাবৃন্দ দুর্গা উৎসবের খুঁটি পূজা এবং মাটি তোলা সম্পন্ন হল। রাধা অষ্টমী পুণ্যতিথিতে কোলাঘাটে বড়িশা স্বামীজি একাডেমি এবং এলাকার মহিলাবৃন্দ দুর্গা উৎসবের খুঁটি পূজা এবং মাটি তোলা সম্পন্ন হল। হাতে গোনা আর কয়েকদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। ইতিমধ্যে বহু জায়গায় মণ্ডপ তৈরির কাজ ব্যস্ত হয়েছে শিল্পীরা, অন্যদিকে প্রতিমা তৈরির চরম ব্যস্ততা মৃৎশিল্পীরা। অন্যদিকে এই উৎসবে নতুন বস্ত্র পরে উৎসবে আনন্দে মেতে ওঠার তাগিদে কেনাকাটার পর্ব শুরু হয়েছে। শনিবার ছিল রাধা অষ্টমী, আর সেই রাধা অষ্টমীর পুণ্যতিথিতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে বড়িশা স্বামীজি একাডেমি ও এলাকার মহিলাবৃন্দ দুর্গা উৎসবে খুঁটি পুজো এবং মাটি তোলা সম্পন্ন করা হলো মহা ধুমধামের সাথে। এদিন এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের রাধা সাজিয়ে এবং বাড়ির মহিলারা পুজোর সাজে সেজে লাল পাড় শাড়ি পরে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে যায়। কোলাঘাটে রূপনারায়ণ নদীর গৌরাঙ্গ ঘাটে বাঙালির বিভিন্ন রীতিনীতি মেনে মাটি তোলার কাজ সম্পন্ন হয়। পুজো কমিটির তরফে জানানো হয়েছে পুজোর কটা দিন থাকছে নানান অনুষ্ঠান, সাংস্কৃতিক বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি, সব মিলিয়ে পুজোর কটা দিন জমজমাট থাকছে কোলাঘাটের বড়িশা স্বামীজি একাডেমি ও এলাকার বৃন্দ দুর্গ মণ্ডপ ও প্রাঙ্গণ। Thank you.
আজকে রাধা অষ্টমী আর আমাদের বরিশা স্বামীজি একাডেমির আজকে খুঁটি পুজো আর মাটি তোলা, তাই জন্য এখানকার যত বাচ্চা মেয়েরা আছে তাদেরকে রাধা সাজিয়ে আমরা গৌরাঙ্গ ঘাটে জল মাটি তুলতে যাব। তাই জন্য আজকে সবাই সেজেছে। মাটি তোলার আগে খুঁটি পুজো হয়েছিল, তার জন্য এলাকার সমস্ত মানুষেরা এসেছিল এখানে। এখানে সবাই কাশফুল, আলতাবেড়ের শাড়ি, সবাই বাচ্চারা রাধার মতো সেজে সুন্দরভাবে দাঁড়িয়েছিল। এই কর্মসূচিটা পালন হয়েছে। তেইশে সেপ্টেম্বর শনিবার আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বরিশা স্বামীজি একাডেমির খুঁটি পুজো এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা মৃত্তিকা উত্তোলন পর্ব ছিল, যেটি ইতিমধ্যেই সুসম্পন্ন হয়েছে। এবং আজকের যে মূল আকর্ষণের যে বিষয়, আমাদের সংস্থার মহিলা সদস্যবৃন্দদের সকলের বাড়ির ছোটো ছোটো মেয়েরা রাধার সাজে সুসজ্জিত হয়ে রাজপথ পরিভ্রমণের মধ্য দিয়ে আজকে আমাদের মৃত্তিকা উত্তোলন পর্ব আমরা সম্পূর্ণভাবে সুসম্পন্ন করেছি। আমি বরিশা স্বামীজি একাডেমির পক্ষ থেকে সকল বরিশা গ্রামবাসীবৃন্দ তথা কোলাঘাটবাসীকে জানাই শারদীয়ার প্রীতি আগাম শুভেচ্ছা। আপনারা পুজোর দিনগুলিতে অতি অবশ্যই আমাদের পূজা মণ্ডপ পরিভ্রমণ করবেন। আমরা সংস্থার পক্ষ থেকে একান্তভাবে সেটি কামনা করি। আপনাদের সাদরভাবে আহ্বান রইল। বরিশা স্বামীজি একাডেমির পক্ষ থেকে আমাদের এই পুজোটা বছর হয়ে আসছে, আমি খুব আনন্দিত এবং আমরা সবাইকে অনুরোধ করছি সবাই এতে আসুক, এনজয় করুক। আজকে আমাদের খুব মাটি তোলাটা অনুষ্ঠিত হলো, এর মাধ্যমে আমরা খুব খুশি হয়েছি। মাটি তোলা এবং খুঁটি পুজো রাধা সাজিয়ে নিয়ে গেছিলাম, খুবই ভালো লেগেছে। কেন না হচ্ছে সামনে রাধা অষ্টমী, আজকে রাধা অষ্টমী বলে আজকে রাধা কি সবাই ছিল, খুব আনন্দিত হয়েছি। আমরা নাচানাচি করেছি, প্রচুর এনজয় করেছি। বছর বছর যেন এই পুজোটা আসে, এর অনুষ্ঠান হয়, খুব ভালো লাগছে। আমার নাম মলি মেট্টা, হ্যাপি স্বামীজি একাডেমি বরিশা।